সময় মতো কয়লার বকেয়া বিল ডলারে পরিশোধ করতে না পারায় রোববার চারজন বন্ধ হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। আগামী 25 জুনের আগে সেটি আর চালু হওয়ার সম্ভাবনাও কম। কর্তৃপক্ষ বলছে বকেয়ার প্রায় $100 মিলিয়ন পরিশোধের পর নতুন করে এলসি খুললেও কয়লা আসতে সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। ফলে অন্তত আগামী 21 দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে সাশ্রয়ী এই বিদ্যুৎ কেন্দ্রটি। ভয় আশঙ্কা আগে থেকেই ছিল, কারণ 6 মাসের বেশি সময় ধরে কয়লা আমদানির বিল পরিশোধ করতে পারছিল না পায়রা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলাফল, মধ্য এপ্রিলের পর থেকে আর কয়লা পাঠায়নি চীন অংশীদার। মজুত কমতে থাকায় একটা ইউনিট গত 25 মে থেকেই বন্ধ, দ্বিতীয়টিকেও বরণ করতে হচ্ছে একই পরিণতি। পায়রার দৈনিক কয়লার চাহিদা ছিল 12,000 টন। ডলার সংকটে বেজিং থেকে এলসি খুললো কয়লা এনে দিত প্রকল্পের অংশীদার চীনা কোম্পানি। শর্ত ছিল 6 মাসের মধ্যে সুদসহ তা শোধ করতে হবে। 10 মাস পেরিয়ে গেলেও তা পরিশোধ না হওয়ায় বন্ধ হয় কয়লা পাঠানো। এ আর পারভেজ, NAN TV, নিউজ ডেস্ক।